विभिन्न पौरसभा सकल के अनेक श्रद्धा निवेदन करी। आमार बोनेरा जारा आज के मेलाय तादे सामग्री निये एसेछेन प्रत्येकटी जेलार प्रत्येकटी पौरसभा झाड़ग्रामेरो पौरसभा एसेछे आमी सबाइके अनेक श्रद्धा निवेदन करी। एवं एखाने प्रदीप सरकार एई खड़गपुरेर खाली पौरसभार प्रशासक मंडलीर प्रधान ताई नय, एई विधानसभा केंद्रेर विधायक एखाने उपस्थित आछे जगदम्बा गुप्ता ओ एखाने उपस्थित आछे। एवं एखाने विभिन्न पौरसभार आधिकारिकरा एमयूएलएम एर आधिकारिकरा सबाई एखाने उपस्थित आछे। अनेक बोनेरा आमार बसे आछेन सामने। आमी जे आजके एखाने आसार सुयोग पेयेछि प्रदीप आमाके एई सुयोग करे दियेछे बोले आमी आपनादेर काछे कृतज्ञ। आमार जखनी मने हय जे मेयेदेर कोनो अनुष्ठान होच्छे সেখানে যাবার একটা টান থাকে আর সেই টানই হয়তো আজকে আপনাদের এই স্বয়ংসিদ্ধা মেলায় আমাকে আসার সুযোগ করে দিয়েছে। এখানে গাড়ি দেখলেই মনে হয় হাঁটতে পারে না, গাড়ি দেখলে আমি গাড়ি থেকে নামি না, গাড়িতে চলে চলে ঘোরে। কি আনন্দ কি আনন্দ! কাল দেখলাম আমার আজকে কাগজে টাকা দিয়ে প্রধানমন্ত্রী সভা ধরানো হচ্ছে। তো ভালো, যারা যে মানুষদের টাকা দিয়েছেন তারা নেবেন, কিন্তু দেখে নেবেন একবার চেহারাটা দেখবেন, এত লম্বা দাড়ি চুল আবার অন্যরকম হয়ে যাচ্ছে, সব রকম হয়ে এখন এখানে বারে বারে আসছে, ঘন ঘন আসছে। আরে ওই দক্ষিণেশ্বর মহাপাড়া যে স্টেশনটা যেটা মেট্রো তিনি উদ্বোধন করলেন পরশুদিন, ওটা কার পরিকল্পনা? মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছিলেন, সেটা উনি আজ কালকে ফিতে কাটলেন পরশুদিন। তাতে কি আনন্দ কি আনন্দ, ফিতে কেটেছে বাপ। তারপরে আমি শুনেছিলাম আগে উনি মেট্রো চড়বেন, আমি ভাবলাম দক্ষিণেশ্বর যাবেন, আবার আর একটা ড্রেসের বোধহয় অর্ডার দিয়ে দিয়েছেন, শ্রী রামকৃষ্ণের ড্রেস। তারাও যখন বিপদে পড়ে তখন তারা যে তাদের যে জায়গাগুলো রয়েছে যারা নিরপেক্ষতার মুখোশ পরে তারা আসলে মুখোশধারী। এবার যদি ঠিকভাবে কারুর বিচার চাইতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছেই চাইতে হবে। ম্যাডাম, কাল সাবং মে তৃণমূল দো গুটবাজি মে ফায়ারিং হুয়া জিসমে এক লোক মর গয়া, উসকা পরিবার কা কহনা হ্যায় কি তৃণমূল কোই ভি নেতা উনসে মিলা নেই, কোই ভি সান্ত্বনা মিলা নেই, আর ওই তৃণমূল সচ্চে কর্মী থে, তৃণমূল মে কুছ গলত লোক আকার উন পে অ্যাটাক হুয়া হ্যায়, ইসকে বারে মে ন্যায় চাহতে হ্যায়, ইস বারে মে আপ ক্যা কহেঙ্গে? দেখিয়ে তৃণমূল কংগ্রেস হর বক্ত ন্যায় করতে হ্যায়, লেকিন কহীঁ পর অগর হমকো মালুম নেই হ্যায় হম জান কে বোলেঙ্গে। अगर कोई कुछ किया है तो वो पार्टी करने करते हैं इसलिए उसको छूट दिया जाएगा, ये नहीं है। हम बीजेपी नहीं है, जामाई ऐसे खेदे चले जाए व्यापार नहीं की बोल बैन जामाई आज से तो देख ना বাংলার জামাই আমাদের একদম আপত্তি নেই, জামাই ষষ্ঠীতে আমরা খুব ভালো করে খাইয়ে দেবো, কিন্তু এসে খেয়ে যার বাড়িতে খাচ্ছে যে মেয়েটা রান্না করছে তার সাথে কথা বলারই তার কোনো চিন্তা নেই আর কি। তাকে তার সাথে কথা বলে তার তাকে কি বলতে চান, খালি রান্না খেয়ে আর ঢেকুর তুলে গেলেই হবে? তাহলে সেই কারণেই কখনো হাওয়াই জাহাজে চলে আসছে এসে আর পিছিয়ে পড়া মানুষ বলছেন, আদিবাসী মানুষ বলছেন তাদের বাড়িতে খাচ্ছে। তো আমি বলতে চাই যে কৃষকদের দেখতে যান না, তো 45 মিনিট রাস্তা লাগবে কৃষকদের সাথে কথা বলতে দিল্লিতে, সেখানে যাওয়ার ফুরসত হয়, কারণ তারা হচ্ছে আন্দোলনজীবী, ওদের মতে পরজীবী, ওদের মতে এই যে আন্দোলনজীবী, আন্দোলন করাটা তো ভারতবর্ষের সংবিধান সম্মতভাবে আন্দোলন করা যায়। আন্দোলন আমরা আমাদের যদি জিজ্ঞাসা করেন আমরা বলবো হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে তো আমরা আন্দোলনজীবী বটেই, মমতা বন্দ্যোপাধ্যায় তা আন্দোলন করেন প্রশাসনে থেকেও মানুষের স্বার্থে করছেন, আর যখন বিরোধীতে থেকেছেন আন্দোলনের থেকেই এই জায়গায় এসে পৌঁছেছেন।
ফলে আন্দোলনজীবী বলেদের হেও পড়া এটা কিন্তু আজকে সারা ভারতবর্ষ দেখেছে। বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, আর এর সঙ্গে কে কে জড়িত আছে বলে মনে করছেন? ওরাই তো নাম বলেছে, আজকে আমি শুনলাম যে কোর্টে উঠেও অনেকের নাম বলেছে। আমি শুনিনি, আমি আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনলাম। কোর্টে বিচার হচ্ছে, সুতরাং কোনো বিচারের বিষয় নিয়ে আমার বলার কথা নয়, আমি বলছি।